আসসালামু আলাইকুম, তো সবাই কেমন আছেন? সুস্থ চলে আসছি নতুন আরেকটা ক্ল্যান অলের ভিডিও নিয়ে। টাউন অল 13 অ্যাটাক করবো কীভাবে দেখেন, আমার গিভেন অর্ডার নাই। সো গিভেন অর্ডার ছাড়া কীভাবে টাউন অল 13-এ ওদের অ্যাটাক করা যায় 30টা, সেইটা আজকে আপনাদের দেখাবো। সো দেখেন বেসটা কিন্তু ভালোই, ওয়ালগুলো ফুল ম্যাক্স, আর চার টাওয়ার ইনফর্ম টাওয়ার ম্যাক্স হয়ে গেছে। একটা বেলুন দিলাম, একটা ইলেকট্রো ড্রাগন, অন্য সাইডেও একটা বেলুন, একটা ইলেকট্রো ড্রাগন। এই ইলেকট্রো ড্রাগন দুইটা দিলাম যাতে আপনার সাইডটা ক্লিয়ার হয়ে যায়, ইলেকট্রো ড্রাগনগুলো ঘুরে যায় না। যেহেতু একটু ফাইনাল হয়ে গেছে, সো সব ইলেকট্রো ড্রাগন বেলুন দিয়ে দিলাম। এই সাইডে কিং কুইন, সো দেখেন ভালোই যাচ্ছে। একটা রেস দিচ্ছি, ফিরিজ স্পেল দিলাম আপনার ইয়ার সুইপার এবং ইগোল আর্টিয়ানকে। তারপরে একটা বিটাল বিলিম ছেড়ে দিলাম, ঠিক আছে। এটা টাউন হলের জন্য, এটা একদম টাউন হলে যায় খুলবে। একটা ফিরিজ রেস ড্রাগনের উপর আরেকটা ফিরিজ, সিসিতে কিন্তু একটা দুইটা ম্যাক্স ড্রাগন দিছিল। সো দেখেন টাউন হলটা কিন্তু শেষ হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন কিন্তু আপনার গ্র্যান অর্ডার যদি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু যে কোনো বেজে 3-স্টার অ্যাটাক দেওয়া খুবই কঠিন। যারা সিওসি নিয়মিত খেলেন তারা সবাই প্রত্যেকেই জানেন, ঠিক আছে। সো দেখুন অ্যাটাকটা কিন্তু ভালোই যাচ্ছে, এখন আর কিছু বাইছে নাই। সো রয়্যাল চ্যাম্পিয়নের যদি আমি অ্যাবিলিটি দিই তাইলে প্রায় সবই শেষ হয়ে যাবে। সো দেখা যাক, রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটিটা দিয়ে দিলাম। সো দেখেন এখন আর কিছু বাইছে নাই, আমার একটা ফ্রিজ স্পেল কিন্তু সোয়াগ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আমার এই ফ্রিজ স্পেলটা আর কোনো জায়গায় প্রয়োজন নাই, এবং আমার কুইনের যে অ্যাবিলিটিটা এইটাও কিন্তু একদম হোদাই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমার রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটিও আমি না দিলে 3-স্টার হয়ে যেত। সো আজকে আপনাদেরকে আমি দেখালাম কীভাবে রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়া 3-স্টার অ্যাটাক করা যায় ওয়ারে, ঠিক আছে। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা পরবর্তীতে কী অ্যাটাক দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ঠিক আছে। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করব।